দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর কিছু কুচক্রী মহল বিভিন্ন পাড়া মহল্লায় ভাঙচুর, হামলা, লুটপাট এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে। আমরা সাথে সাথে আমাদের বিজয় উল্লাসটি বন্ধ করেছি, করে আমরা যে সকল সদস্য মাঠে কাজ করেছি তারা প্রত্যেকে বিভক্ত হয়ে গিয়েছি। যেখানে গির্জা বা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে আমরা সেখানে গিয়েছি, যেখানে মসজিদ আছে আমরা সেখানে গিয়েছি, যে পাড়াগুলোতেও সনাতন ধর্মীরা বেশি বসবাস করে আমরা সেখানে গিয়েছি, এবং যেখানে অগ্নিসংযোগ, ভাঙচুর এই ধরনের তথ্য আমরা পাচ্ছি, আমরা আমাদের সকলের ব্যক্তিগত নাম্বার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ফেসবুক গ্রুপ থেকে পোস্ট করেছি। সেখানে তারা আমাদেরকে জানানোর সাথে সাথে সেনাবাহিনী বা নওগাঁতে বর্তমানে যে সকল প্রশাসন আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি, এবং করে তাদের সাহায্য নিয়ে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই নওগাঁর রাস্তাতে ট্রাফিক পুলিশ কিন্তু এখন নেই, ট্রাফিক ছাত্র আছে। অর্থাৎ আমাদের মধ্যে থেকে যে সকল ছেলেরা স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন তারা নিজ উদ্যোগে, অনেককে বলতেও হয়নি, তারা নিজেরাই নিজেদের বাড়ির সামনের রাস্তাগুলো বা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে কীভাবে যানজটগুলো নিরসন করা যায়, কীভাবে মসজিদ মন্দির গির্জাগুলো রক্ষা করা যায়, কোথায় অগ্নিসংযোগ হচ্ছে, কার বাসায় হামলা হচ্ছে, এই প্রত্যেকটা তথ্য আমাদেরকে এবং সেনাবাহিনীর সকলের সাথে তারা সবসময় দিয়ে যাচ্ছেন। এবং একটি সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য নওগাঁতে তারা সবসময় ভূমিকা রেখে যাচ্ছে। যে আমরা শুধু স্টুডেন্টরা এক হলে হবে না, সকল জনগণকে এক হতে হবে এবং সকল দুর্নীতিকে এই শুধু নওগাঁ শহর থেকে না পুরো দেশ থেকে আমাদের দমন করতে হবে। এর জন্য প্রত্যেককে এই ব্যাপারে আগায় আসতে হবে। যেমন আমরা স্টুডেন্টরা ট্রাফিক নাই বলে আমরা স্টুডেন্টরা যেমন রাস্তায় নামতে পেরেছি, তেমন আপনারা জনগণরা আপনারা দেখবেন কোথাও যেন কোনো রকম ঘুষ এবং কোনো রকম অন্যায়ভাবে যেন কেউ টাকা না নিতে পারে আমাদের কাছ থেকে, কেউ যেন লুটপাট না করতে পারে, আমরা যেন এই ব্যাপারে আমাদের যেন আমরা যেন এই ব্যাপারে একটু সোচ্চার হই। মানে আমরা যারা ছাত্ররা এই বিজয় এনেছি, আমরা কাজ করছি দেশটাকে পরিবর্তন করার জন্য, দেশটাকে নতুনভাবে গড়ার জন্য, দেশের যে ধরনের চলমান অবস্থা ছিল বিগত দিনে সেগুলোকে পরিবর্তন করে আবার সুষ্ঠুভাবে সকল পদক্ষেপ নেওয়ার জন্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ইকোনমিক প্রেক্ষাপট, তারপরে আমাদের সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই প্রতিটি প্রেক্ষাপটে যে ধরনের দুর্নীতি ছিল, যে ধরনের নেপোটিজম ছিল, সেগুলোকে দূর করার জন্য আমরা আমাদের নতুনভাবে গড়ে উঠব। হচ্ছে বিভিন্নভাবে আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। আমরা যদি মাঠের আন্দোলনের কথা বলি, সেটা শুরু হয়েছিল 7 জুলাই করার কথা হয়েছিল, কিন্তু বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়, বিশেষ করে NSI থেকে বাধা সৃষ্টি করা হয় এবং ছাত্রলীগ থেকে হুমকি ধামকি দেওয়ার মাধ্যমে এবং যারা রাস্তায় দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিল তাদেরকে বিভিন্নভাবে আঘাত করে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়, এবং একই সাথে পরবর্তীতে আবারও আন্দোলনের জন্য সকলে মাঠে নামে এবং সবসময় তারা বাধার সম্মুখীন হয়। তো আমরা অতীত থেকে এবং বর্তমান থেকে যারা শিক্ষা নিব তারাই হয়তো বা সামনে আগাবো। যদি কেউ আমাদেরকে ছাড়া অথবা আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের এই দাবিকে উপেক্ষা করে আবার সেই একই পর্যায়ে যেতে চায়, তাহলে আপনাদের একটা কথা স্মরণ করে দিব। আজকে আমরা এখানে যারা নেতৃত্বে বসেছি আপনারা হয়তো স্মরণ থাকবে, 2017 সালে নিরাপদ সড়ক চাই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে সারা বাংলাদেশে আজকে যারা কলেজ পর্যায়ে, ভার্সিটি পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন ঢাকাতে করেছিলেন, তাদের সমন্বয়ে আমরা এই নওগাঁতে করেছি। আর আমাদের যারা সাংবাদিকবৃন্দ আমাদেরকে চেনেন নিরাপদ সড়কের, তারা হয়তো বা জানেন। তো এই ধরনের কোনো কিছু ফায়দা যদি কেউ লোটার চেষ্টা করে তো সমুচিত জবাব আমরা ভবিষ্যতে দিয়ে যাব এবং দিচ্ছি, অলরেডি আমরা শুরু করেছি, যদি কেউ এরকম চেষ্টা করে। তো এখনো পর্যন্ত নওগাঁর যে রাজনৈতিক সমাজ, নওগাঁর যে সামাজিক সমাজ, তারা আমাদেরকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং, তারা আমাদেরকে বলেছেন এই ধরনের কোনো কিছু হবে না, এই মুহূর্তের খবর। যদি ভবিষ্যতে তারা ভুলে যায় তাদেরও ঠিক একই পরিস্থিতি হবে। আমরা হয়তো বা আমাদের বয়স হয়ে যাবে, আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা এটা নেতৃত্ব দেবে আমি আশা করবো।